করোনা ভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত প্রায় 14,000-এরও বেশি মানুষ এবং শুধু আজকে আক্রান্ত হয়েছেন 800-এর উপরে, যেটি দীর্ঘদিন পর সবচেয়ে বড় অ্যামাউন্ট বলা চলে। আজকে মারা গেছেন প্রায় 14 জনের মতো মানুষ। কি হচ্ছে আসলে বাংলাদেশে, ঠিক তা এখন অনেকটাই শঙ্কার মধ্যেই বলা যেতে পারে। আমরা আজকে আমাদের সাথে যুক্ত করেছি, লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লন্ডন এনএইচএস এর একজন ম্যানেজার এবং যিনি লন্ডনের স্বাস্থ্য খাতে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো লন্ডনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের অভিজ্ঞতা দুটি আমরা জানার চেষ্টা করব। আমরা জনাব কসুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? তাহির, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনার শ্রোতারা কলাকুশলী সবাই ভালো আছেন। থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, আপনি এনএইচএস এর সাথে লন্ডনের সবচেয়ে বড় যে স্বাস্থ্য খাত, বা আপনার দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে, আপনি জানেন যে লন্ডনের স্বাস্থ্য সেবা নিয়েও বেশ শঙ্কিত লন্ডন ব্রিটেনের সরকার, তো তারপরেও বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? তাহির, আমি যদি সত্যি কথা বলি সেটা হচ্ছে আমরা সম্পূর্ণ সভ্যতাটা আমরা ব্যর্থ হয়ে গেছি। ব্রিটেন বলো, আমেরিকা বলো, ইউরোপ বলো, সবাই আমরা ব্যর্থ হয়ে গেছি। সেই হিসাবে বাংলাদেশকে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছেন এবং বাংলাদেশে যা হচ্ছে অনেক ভালো হচ্ছে। আমরা আমরা আশা করতেছি বাংলাদেশ আরো ভালো করবেন। আমি একটা এক্সাম্পল দিই, আপনার নিজস্ব এলাকায় আমি গতকালকে দেখলাম এক ভদ্রলোক কোয়ারেন্টিনে গেছেন, সেখানে প্রশাসন যেভাবে গিয়ে সাপোর্টটা করেছে কোয়ারেন্টিনে থাকা অবস্থায়, এলাকাবাসীকে যেভাবে প্রোটেক্ট করেছে এবং এলাকাটাকে লকডাউন করেছে, এটা কিন্তু আমরা ইউরোপে করতে পারতেছি না, যার ফলে আমাদের সংক্রমণটা বাড়তেছে। তবে বাংলাদেশে যদি শিক্ষার হারটা আরেকটু বেশি হয়, মানুষ আসলে সচেতন হন, হয়তো অবস্থা আরেকটু ভালো হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অতি সম্প্রতি দেখেছি যে বাংলাদেশে লকডাউনটা একটু শিথিল করা হয়েছে, যেমন মসজিদে নামাজের পারমিশনটা দেওয়া হয়েছে, আমরা বাজারে শপিং করার পারমিশনটা দেওয়া হয়েছে, যেটা আমার আমাদের অনেকের কাছে একটু শঙ্কার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে তাতে সংক্রমণটা হয়তো আরো বেড়ে যেতে পারে। আর আমাদের দেশের মতো বাংলাদেশের মতো দেশ যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে সেটাকে রোধ করাটা সেটা অনেক কঠিন হয়ে যাবে। ইউরোপই যেখানে হিমশিম খাচ্ছে, আমেরিকা হিমশিম খাচ্ছে, সারা বিশ্ব হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ সেটা একটা ভয়াবহ পরিস্থিতি আনতেই পারে। বাট আমি আশাবাদী বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে ওনারা সেটা মোকাবেলা করবেন, বাংলাদেশের সরকার সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন। আর একটা বিষয় আমরা দেখেছি যে লন্ডনে পিপি সংকট, ডাক্তাররা নিজেরা নিজেদের মতো করে পিপি কিনছেন। যুক্তরাজ্যের মতো একটা শক্তিশালী দেশে যদি এমন পরিস্থিতি হয় সেটাকে আসলে সরকার কিভাবে দেখছে? আমি যুক্তরাজ্যকে ব্যাপারটা আনছেন, আপনি যদি জার্মানিতে দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়াতে দেখেন, আপনি যদি আমেরিকাতে দেখেন, সব জায়গায় পিপি নিয়ে একটা বিরাট সমস্যা হয়েছে। আপনি হয়তো নিউজে দেখেছেন যে 400 লক্ষ পিস পিপি তার্কি থেকে গত সপ্তাহে আনা হয়েছে, কিন্তু আনার পর দেখা গেছে সেটার কোয়ালিটিটা ঠিক মানসম্মত না। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, কারণটা হচ্ছে সারা বিশ্বের কেউই প্রস্তুত ছিল না, এবং এত বেশি পিপি সাপ্লাই দেওয়াটা এবং অ্যাপ্রোপ্রিয়েট পিপি সাপ্লাই দেওয়াটা সারা বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। আমরা আশা করতেছি যে বর্তমানে যে সিচুয়েশনটা একটু হয়তো আমরা ভাবতেছি যে একটু একটু খাম হচ্ছে, এবং এর সাথে সাথে আমাদের অন্যান্য প্রস্তুতিমূলক প্রি প্রিপারেশনের যে ব্যবস্থাগুলো আছে সেটা দিনে একটু ভালো হচ্ছে বলে আমি ভাবতেছি। সারা সারা ইউরোপ ইউরোপ ওয়াইড যেটা বলতে পারেন আপনি, আমরা শিখছি, আমরা হেরে হেরে শিখছি। আর একটা বিষয় যেটি আপনি বলছিলেন প্রথম দিকে, যে শঙ্কার কথা বলছিলেন যে শপিং মল খুলে দেয়া হচ্ছে, মসজিদ গুলা খুলে দেয়া হলো, আপনি যদি যুক্তরাজ্যের অভিজ্ঞতা চিন্তা করেন যে যুক্তরাজ্যের লকডাউন কিভাবে ছিল, কত কঠোর ছিল, তারপরেও আক্রান্তের সংখ্যা কিভাবে বেড়েছে, ঠিক ওই জায়গায় বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কেমন ভয়াবহ হতে পারে বলে মনে করছেন আপনি? বাহির এক্সাম্পলটা আমি আমাকে দিয়ে শুরু করি। গত 2 মাস থেকে আমি কমপ্লিটলি গোর থেকে কাজ করছি এবং আমি কমপ্লিটলি লকডাউন, আমি সেই লকডাউনের নিয়ম একেবারেই ভঙ্গ করিনি, কিন্তু তারপরেও আমাদের লন্ডনে আপনি দেখি ইউনাইটেড কিংডমে আপনি দেখতে পাচ্ছেন মৃত্যুর হারটা 32,000-এর উপর চলে গেছে, ইনফেকশন রোজ রোজ বাড়তেছে। বাংলাদেশের মতো দেশে এখানে আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার ফ্যাসিলিটি পাচ্ছি এবং যে শিক্ষাটাও আমাদের আছে, বাংলাদেশে অনেক পল্লী পর্যায়ে সেই শিক্ষাটা এত বেশি মজবুত না, যেখানে এটা বিরাট সংখ্যা থেকেই যায় এবং সবাই লকডাউনের সিম্পটমটা মানছে না, লকডাউন কি বুঝতেছেন না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এক ভদ্রমহিলা জিজ্ঞাসা করতেছেন ওনার
প্রতিবেশীকে যে করোনাটা পুরুষ না মহিলা, কারণ মহিলাদেরকে বলা হচ্ছে ঘরে থাকার জন্য, পুরুষকে থাকার জন্য বলা হচ্ছে ঘরে থাকার জন্য। এই যখন একটা সামাজিক শিক্ষা বা সচেতনতার পর্যায়ে, সেখানে আমাদেরকে সরকারকে বেশ কঠোর হতেই হবে। সরকার হচ্ছেন না সেটা হয়তো উদারতার পরিচয় দিচ্ছেন, অর্থনৈতিক কনসিকুয়েন্স চিন্তা করতেছেন, মানুষের জীবনের কথা চিন্তা করতেছেন। হাউএভার আমরা এখানে যেভাবে কন্ট্রোল হচ্ছি, আমার আমার যদি কেউ গাড়িতে যান এবং সেই গাড়িতে যদি বিনা কারণে গাড়িতে যাতায়াত তাকে ফাইন করতেছে, বাংলাদেশে এরকম যদি কঠোর হতেই হয় তাহলে সরকারকে হতেই হবে। কিন্তু ইন দ্য সেম টাইম পাবলিক অপিনিয়ন, পাবলিক সেন্টিমেন্ট সবকিছু বিবেচনায় আনতে হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধির হারটাও আনতে হয়, যে মানুষকে তো তারপরেও চলতে হবে, বাঁচতে হবে। এটা একটা আনসিন, আনএক্সপেক্টেড, আনএক্সপিরিয়েন্স সিচুয়েশন। আমরা দিন দিন হারছি আর দিন দিন শিখছি, চলার পথে পথে আমরা সবাই শিখছি এবং শিখে শিখে আমরা সেই বাঁচতেছি বা জিতে যাচ্ছি আর কি। আমরা যে এখনো সবাই আছি, এখনো যে অনেকেই বেঁচে আছি, এটা একটা সৌভাগ্য। অনেককে আমরা হারিয়েছি যা খুব দুর্ভাগ্যজনক। এই পরিবারগুলো যারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা আমাদের আছে, এই পরিবারগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনি বাংলাদেশের পুলিশ ব্যবস্থার কথা চিন্তা করে দেখুন। আপনার আজকে পড়ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজারবাগের পুলিশ হচ্ছে সর্বপ্রথম শহীদ। আপনার করোনার বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্য শহীদের সংখ্যা যদি আপনি দেখেন, প্রায় 1500-এর মতো, আমার হয়তো ফিগারটা একটু কম বেশ হতে পারে, পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, অনেকেই শহীদ হয়েছেন বাংলাদেশের। আমার কাছে মনে হয়েছে প্রশাসন, জনগণ, ভলান্টারি সেক্টর সবাই ঝাঁপিয়ে পড়ছেন ব্যাপারটাকে মোকাবেলা করার জন্য, স্যাক্রিফাইস অনেক আছে। আমার বিশ্বাস যে বাংলাদেশ এই পরিস্থিতিকে উত্তরণ হতে পারবে। আমি আপনাকে আরেকটা জিনিস বলি এবং সেটা আমাদের বেশি করে বলা উচিত। আমরা যারা প্রবাসে আছি, আমরা সবাই এগিয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সামাজিক সংগঠনের মাধ্যমে, ব্যক্তিগত পর্যায়ে আমরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনি আপনি যে এলাকায় আছেন, আমি যে এলাকায় আছি, কানসিলেটের খানেঘাট উপজেলা, এখানেই কানেঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, গাছবাড়ি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, কানেক্ট অ্যাসোসিয়েশন ইউকে সহ প্রায় বিভিন্ন সংগঠন মিলে প্রায় 1 কোটি টাকার মতো ত্রাণ সামগ্রী এদের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে এবং সাংগঠনিক ভাবে পৌঁছানো হচ্ছে। ফ্রান্স এবং অন্যান্য দেশে যারা আছেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সরকার সেখানে বিশাল ভাবে সাহায্য করছেন, যা আমরা উন্নত বিশ্বে অনেকেই পাচ্ছি না, বাংলাদেশে যে সাহায্য সরকার এগিয়ে দিয়েছেন। আমি আশা করি বাংলাদেশের মানুষ উইল সার্ভাইভ এন্ড ওভারকাম দিস সিচুয়েশন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেষ যে বিষয়টি জানতে চাই আপনার কাছে, যে NHS কি ধারণা করছে, মানে যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বা এটি কতদূর যেতে পারে, কি ধারণা করছে? এখানেও দেখুন, এটা নিয়ে সারা বিশ্বের মতো বিভিন্ন মত আছে, কারণ সবাই কেউ তো জানেন না কি হচ্ছে। তবে আমরা ভাবতেছি, আমরা আশা করতেছি যে ঠিকঠাক আমরা মনে হয় পিকে পৌঁছে গেছি। এখন পিক থেকে আমরা ডাউন ফলে যাচ্ছি, কিন্তু সংখ্যা হচ্ছে যদি আমরা এই লকডাউন ডিসিপ্লিনটা মেনটেন না করি তাহলে আবার ইনফেকশনটা বেড়ে যেতে পারে। কারণ এই গ্রীষ্মের পরপরই আমরা আবার শীতের সিজনটাতে এসে যাব, সেজন্য আমাদের আতঙ্কটা যে আমরা আবার কি এটাকে রিপিট হচ্ছে কিনা, সেই আতঙ্কে আমরা ভুগছি। তবে এটা সত্য যে দেখা যাচ্ছে, এভিডেন্স প্রমাণ করতেছে যে আমরা পিক পৌঁছে এখন অনেকটা উত্তরণের দিকে আছি, নিয়ন্ত্রণের দিকে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। আপনি শেষ যেটি, আপনি প্রবাসীদের উদ্দেশ্যে কি বলতে চান এই মুহূর্তে? আমি সকল প্রবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, এই কঠিন সময়েও আপনারা সবাই সবার খোঁজ খবর নিচ্ছেন, এবং আমি জানি আপনারা অনেকেই ব্যক্তিগত ভাবে অনেক কষ্টই আপনারা মানছেন এবং এই কষ্টের সময়টা অতিবাহিত করছেন। আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা থাকলো। অনেককেই আমরা হারিয়েছি, অনেক পরিবারের পাশে সরাসরি ফিজিক্যালি গিয়ে দাঁড়াতে পারেনি, তাদের প্রতি আমাদের, যারা মারা গেছেন তাদের প্রতি আমাদের, তাদের আত্মা গ্রহের মাঝপথ মনে করছি, পরিবার বর্গগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সহানুভূতি আছে। আমরা ইনশাআল্লাহ এবং এই এই সময়ে নিজেরা লকডাউনের থেকেও আমরা বাংলাদেশের মানুষের সাহায্যের জন্য আমরা লকডাউন হয়ে যায়নি, আমাদের হাত আমরা বাড়িয়ে দিয়েছি, বিশ্ব মানবতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। এভাবেই যেন আমরা সবসময় আমাদের মানবতার হাতটাকে আমরা সবসময় উপরে রাখি, বাড়িয়ে দিই অন্যের জন্য, এই কামনা সবার জন্য থাকলো। আর সবাইকে মাহে রমজানের মুবারকবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লন্ডন থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন NHS এর ম্যানেজার জনাব সুজ্জামান। আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার অভিজ্ঞতা আমরা নেওয়ার চেষ্টা করেছি। দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের সংবাদের পরের অংশে।